হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আইফ্রেন্স এবং এই ভিডিওতে কথা বলবো উইক ওয়ানের বক্স অফিস কালেকশান নিয়ে বোমকেশ ও দুর্ঘটসের তো আমি বলেইছিলাম ছিলাম যে এবার কালেকশানে একটা হিউজ ড্রপ এসছে এখন এই সিনেমাটাকে লং রানে ভালো কালেকশন করতে গেলে শনিবার আর রোববারের ওপর ভরসা রাখতে হবে কারণ বাকি দিনগুলো গাদার টু এবং ও এম জি টু হিউজ পরিমাণে শোফ যেহেতু পেয়েছে এবং তারাই মানে তাদের ওখানে ভিড়টা বেশি হচ্ছে যে কারণে বোমকেশ দুর্ঘট কোথাও গিয়ে প্রবলেমে পড়েছে এবং এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বোমকেশ দুর্ঘটহ রিলিজের টাইমটাই সত্যি বলতে প্রবলেম মানে প্রবলেমটি হলো তার কারণ হচ্ছে আমাদের এই পনেরোই আগস্ট উইকেন্ডটা কিন্তু খুব একটা বড় কিন্তু উইন্ডো সত্যি বলতে নয় এই পনেরোই আগস্টে ছুটি পাওয়া যায় রোববারটা পাওয়া যায় তারপর কিন্তু পুরোটাই নর্মাল ডেসের ওপর চলে ক্রিসমাসের টাইমটা খুব ভালো একটা টাইম সত্যি কথা বলতে গেলে পুজোর টাইমটা ভালো আর ঈদের টাইমটা কেন ভালো ওই সময়টা বহুদিন ধরে দর্শকরা কিন্তু সিনেমা দেখে কিন্তু এই যে পনেরোই আগস্টের টাইমে খুব কম সিনেমা এই সাইমে এসে কিন্তু হিউজ কালেকশান করেছে মানে সত্যি কথা বলতে গেলে সেখানে ধরে এই টাইমে আসা এবং গাদার টু এবং ওইনজি টু এর সঙ্গে লড়াই সেসব দিক দিয়ে বিচার করলে আমি বলবো যে যা ভেবেছিলাম তার থেকে অতটা বেটার না হলো যেটা কালেকশন এখনও অবধি করেছে নট ব্যাড অ্যাট অল বেশ ভালো কিন্তু কালেকশন সত্যি কথা বলতে গেলে হয়েছে এবং আজকে প্রোডাকশান ফিগারও কিন্তু সামনে এসেছে প্রোডাকশান হাউস থেকে জানিয়ে দেওয়া হয়েছে কালেকশান কত কী হয়েছে আজকালে এই প্রতিবেদনটা বেরিয়েছে এবং সেখানে পাঁচ দিনের হিসেব দেওয়া হয়েছে এবং সেই প্রোডাকশানের মানে সেই কালেকশানে কিন্তু প্রোডাকশান হাউস কিন্তু খুশি প্রয়োজন কিন্তু খুশি তারা বলছে যে হ্যাঁ এই কালেকশানে হবে আশা করেছিলাম সেটাই হয়েছে এবং বলে রাখি ইন্ডিপেন্ডেন্স ডে কালেকশান কোটি ষাট লাখের কাছাকাছি কিন্তু কালেকশন করেছে এবার এটা নিয়ে আমার প্রশ্ন রয়েছে যে প্রজাপতি তো আই আই বোমেশ দুর্ঘটে কম শো পেয়েছিল হিসেব মতো দেখতে গেলে তো সেটা যে পরিমাণ ভিড় হয়েছিল আমি দেখেছিলাম ফার্স্ট জানুয়ারিতে তার থেকে তো অনেক বেশি ভিড় আমি দেখলাম এটার ক্ষেত্রে হলো মানে অনেক বেশি হাউসফুলছ হাউসফুলছ তো এটা কেন এক কোটি হলো না সেটা আমাকে যে একটু মানে মানে একটু প্রশ্ন রয়েছে আমার তাহলে কি সিঙ্গেল স্ক্রিন থেকে কালেকশান একটু কম এসছে কারণ মাল্টিপ্লেক্সে আমি যা ভিড় দেখেছিলাম আমার মনে হয়েছিল একদিনে এক কোটি কোনো ব্যাপার না কারণ প্রজাপতিও করেছিল তো যে হোক হয়নি সেটা একটা আলাদা ব্যাপার তবে যেটা কালেকশান করেছে অন্যান্য অনেক সিনেমাই করতে পারে না সেটা মানতেই হবে তো পাঁচ দিনের টোটাল কালেকশন যেটা জানানো হয়েছে এক কোটি পঞ্চান্ন লক্ষ এক কোটি পঞ্চান্ন লক্ষ হচ্ছে পাঁচ দিনের কালেকশান এবং এই ডে সিক্স ডে সেভেনে আমরা দেখেছি হিউজ একটা ড্রপ এসছে তো এই দিনগুলোতে মোটামুটি কিন্তু ওই দশ থেকে পনেরো লাখ বা আট থেকে দশ লাখ এরকম কিন্তু কালেকশন হয়েছে তো ডে সিক্স ডে সেভেন ধরলে মোটামুটি এখন কালেকশন যদি আমরা ধরি তাহলে মোটামুটি এক কোটি আশি লক্ষর কিন্তু কাছাকাছি যাচ্ছে অর্থাৎ প্রথম সপ্তাহ শেষের কালেকশন হচ্ছে এক কোটি আশি লক্ষ অ্যাপ্রক্স এটা কিন্তু ধরতে হবে এবার যদি শনিবার রোববার আবার ভালো রকম গ্রোথ নেয় তাহলে ইজিলি সিনেমাটা দু থেকে আড়াই কোটির কাছাকাছি চলে যেতে পারে সেই হিসেবে দেখতে গেলে সিনেমাটা কিন্তু অলরেডি হিটট্যাক কিন্তু পেয়ে গেছে এবং অনেকে বলছে ব্লকবাস্টার হয়ে দেখুন ব্লকবাস্টার ইন্ডিপেন্ডেন্স ডে বলা হয়েছিল যারা বলছে ব্লকবাস্টার হয়েছে তারপরে কি ব্লকবাস্টার হয়নি ব্লকবাস্টারে ইন্ডিপেন্ডেন্স রয়েছে ব্লকবাস্টার হতে গেলে সিনেমাটাকে ন কোটি দশ কোটি কালেকশন করতে হবে এখন অব্দি সিনেমাটাকে হিট বলা যেতে পারে যা বাজেট তার কাছাকাছি অনেকটাই পৌঁছে গেছে এবার আমি শিওর যেটা সুপার হেটের দিকে যাবে কারণ এখন হাতে দিন সময় রয়েছে এবং পার্টি যদি এমনভাবে এগোতে থাকে তাহলে ঠিক আছে চলবে অবশ্যই কিন্তু মানে কালেকশনটা কিন্তু এগোবে তো সত্যি কথা বলতে গেলে এটাই ব্যাপার তো যারা ভাবছে যে কালেকশন একদম ড্রপ এসে গেছে মানে খেলা শেষ তা কিন্তু একদমই নয় খেলা কিন্তু চলবে এখন অবধি জমান আসার আগে অবধি সত্যি কথা বলতে গেলে এবং আমি বলেছিলাম যে এটা লং রানে এগোবে এবং এটা কচ্ছপের দূর কোথাও গিয়ে আস্তে আস্তে কালেকশানটা হবে সেটাই হচ্ছে কোথাও গিয়ে তো নট ব্যাটারও বেশ ভালো কালেকশন হয়েছে এবং প্রথম সপ্তাহের সাথে কালেকশান এক কোটি আশি থেকে নব্বই লাখের মধ্যেই কোথাও গিয়ে হবে এবং পাঁচ দিনের যেটা দেওয়া হয়েছে প্রোডাকশন থেকে এক কোটি পঞ্চান্ন লক্ষ যেটা কিন্তু কোনো অংশে খারাপ মানে বলা যাবে না অন্যান্য বঙ্কিজ থেকে কিন্তু এই কালেকশান কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে তো এটাই ছিল মোটামুটি প্রথম সপ্তাহের কালেকশান এবং দেবের ব্যাক টু ব্যাক হিটের মানে এটা কোথাও গিয়ে থামল না সেটা উপজে থাকলো এবং বাসের দিন তো আমি আই থিঙ্ক সিওর যেটা আরও বেটার কিছু করে দেখাবে যাই হোক এটা নিয়ে তোমাদেরকে মতামত কমেন্ট করে আর যে চ্যানেলটা নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এন্ড গেট দা লাইক এখন তো ভাই টিক কেয়ার সব ভালো সুস্থ থাকবে নমস্কার আবার দেখা হবে টিক কেয়ার এখন তো ভাই সবই ভালো থেকো